শহীদ বুদ্ধিজীবী দিবসে শরীয়তপুরে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন ছাড়াই ফ্রিতে এর আগে কলেজ ক্যাম্পাসের পশ্চিম পাশে বাংলার স্বাধীনতা চেতনায় মুজিব শিরোনামে বঙ্গবন্ধুর মোরাল উদ্বোধন করেন সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এ সময় উপস্থিত ছিলেন জেলার বীর মুক্তিযোদ্ধা শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা আগামী নেতৃত্ববদ্ধ ভূমিকা